আমি সৌমেন মাইতি ভোকেশনাল ট্রেনার ইছাপুর হাই স্কুল আমার ট্রেনিং প্রোভাইডার অরিয়ান হেরিটেড প্রাইভেট লিমিটেড রোল ফিল্ড টেকনিশিয়ান অ্যান্ড আদার্স অ্যাপ্লায়েন্সেস আজকের বিষয় মিক্সার ডিসঅ্যাসেম্বলিকরণ এবং মিক্সারের বিভিন্ন উপাদান শনাক্তকরণ এই যে টপিকটি আজকে বললাম এই টপিকটি নিয়ে হচ্ছে একটা হাতে কলমে শেখার টপিক এই টপিকটি নিয়ে কাজ করতে গেলে আমাদের বেশ কিছু প্রয়োজনীয় উপাদান সম্পর্কে জানতে হবে এবং সেগুলি আমাদের প্রয়োজন সেগুলি হলো কি একটি মিক্সার সেট যেটিকে আমরা অ্যাসেম ডিসঅ্যাসেম্বলি করবো এবং একটি স্ক্রু ড্রাইভার যেটির সাহায্যে আমরা বিভিন্ন রকম নাট সরি স্ক্রু খুলতে পারবো এবং একটি কম্বিনেশনাল প্লায়ার কার্যপ্রণালী আমরা ডিসঅ্যাসেম্বলিকরণ প্রক্রিয়ার মাধ্যমে মিক্সারের এক একটি উপাদানগুলিকে শনাক্তকরণ করব আমরা মিক্সারটিকে ডিসঅ্যাসেম্বলিকরণ করব এবং একটি একটেকটি করে তার উপাদানগুলি সম্পর্কে জানব প্রথমেই আমরা মিক্সার হাউজিংটিকে সরাতে বৈদ্যুতিক মিক্সারের স্ক্রুগুলিকে স্ক্রু ড্রাইভার দিয়ে আনস্ক্রু বা লুজ করে নেব দ্বিতীয়ত মোটর হাউজিং থেকে একে একে করে ওভারলোড সুইচ রোটারি সুইচ ইন্ডিকেটর এবং মোটর এই সকল কম্পোনেন্টগুলোকে আমরা সরিয়ে নেব এবার আমরা এই কম্পোনেন্টগুলিকে সম্পর্কে জানব এবং এদের সঙ্গে পরিচয় স্থাপন করব এটি একটি সুইচ এটি ওভারলোড সুইচ নামে পরিচিত এটি ওভারলোড সুইচটি দুই টার্মিনাল দ্বারা গঠিত এই অভারলোড সুইচটি মোটরের মধ্যে যদি কোনো অতিরিক্ত কারেন্ট প্রবাহ হয় তখন এটি কি হয় ট্রিপ করে যায় এবং মোটরটিকে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের হাত থেকে বা নষ্ট হয়ে যাওয়ার থেকে রক্ষা করে এবং যখন কোনো অতিরিক্ত লোড মিক্সারের ওপর দেওয়া হয় তখনও এটি ট্রিপ করে সম্পূর্ণ মিক্সারের ব্যবস্থাটিকে বন্ধ করে দেয় এটি হলো একটি রোটেরারি সুইচ এটিও মিক্সারের মধ্যে অবস্থিত এটি মিক্সারের স্পিড কন্ট্রোলের জন্য ব্যবহৃত হয় এই রোটারি সুইচটি পাঁচটি টার্মিনাল দ্বারা গঠিত আমরা মিক্সার যখন ব্যবহার করি তখনই মিক্সারের বিভিন্ন রকম স্পিড নিয়ন্ত্রণ করি সেই স্পিডটা নিয়ন্ত্রণ করি এই রোটারের সুইচ দিয়ে মোটরের একটি মোটর থাকে মিক্সারের মধ্যে এই মোটরটি ঘূর্ণনের ফলে মিক্সারের মধ্যে যে আমরা দ্রব্যগুলি দিয়ে থাকি সেগুলি সহজেই মিশতে পারে বা চূর্ণ হতে পারে এই মোটরটি ঘূর্ণনের ফলে খুব সহজে এই দ্রব্যগুলো চূর্ণ হয় এবং এখানে একটি ব্লেড ব্যবহৃত হয় সেই ব্লেডের দ্বারা এই এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় এই মোটরটি দুটি ওয়াইন্ডিং দ্বারা তৈরি একটি হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিং আর একটি হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিং এই ফিল্ড ওয়াইন্ডিংটি এক প্রান্তে থাকে দুটি টার্মিনাল আর এক প্রান্তে থাকে চারটি টার্মিনাল এই এক প্রান্তে দুটি টার্মিনাল এক প্রান্তে চারটি টার্মিনাল নিয়ে এই ফি ল্যান্ডিং অয়ান্ডিংটি মোটরের মধ্যে অবস্থান করে মিক্সারে একটি ইন্ডিকেটর থাকে যা ইন্ডিকেট করে ওই মিক্সারের মধ্যে বিদ্যুৎ বর্তমান আছে কি না এটা জানার জন্য তাই এই ইন্ডিকেটরটি দুই টার্মিনাল নিয়ে গঠিত একটি হচ্ছে ধনাত্মক টার্মিনাল একটা হচ্ছে ঋণাত্মক টার্মিনাল এই ধনাত্মক এবং ঋণাত্মক টার্মিনাল নিয়ে এই ইন্ডিকেটরটি গঠিত হয়